মানুষকে উপকারের জন্য যদি কারো এটা যদি তদবিরবাজি হয় আমি তদবিরবাজ তদবিরবাজি করি মানুষের উপকারের জন্য আমি আসলে আমি কোনো রাজনীতি করি না আপনারা নিজেই বলেছেন এবং আমার কোনো পোস্ট পদবি নাই আমি টার্গেট হওয়ার একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল সুবেদিলি বইয়ার বড় ছেলে যিনি প্রতিবেদনে উল্লেখিত আছে যে আমাদের উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী ভাইয়ের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত ওনার সাথেই আমি সবসময় ওনাকে ভালোবেসে ওনার সাথে থাকি তো এটাই হচ্ছে আমার একটা মানে আমি যদি বলি এটাই আমার দোষ যেই মানে যে অভিযোগটা আমার বিরুদ্ধে আনা হয়েছে আমি মানে বিভিন্ন যে দপ্তর আছে ইউনো অফিস এসিল্যান্ড অফিস তারপরে ইঞ্জিনিয়ার এবং পিআই অফিস ওই অফিসে আমি তদবিরবাজি করি এরকম একটা ইয়ে দেওয়া আছে তবে আমি একটা কথা বলতে চাই দেখেন মানুষকে যেহেতু মেজর মোহাম্মদ আলী ভাইয়ের রাজনীতি করি মানে ওনার সাথে থাকি ওনার রাজনীতির আদর্শটাকেই লালন করি উনি অনেক মানুষকেই সহযোগিতা করে থাকেন আমরা যারা ওনার সাথে আশেপাশে আছি যে কোনো রিলেটেড যদি কোনো সংবাদ আসে কোনো মানে অসুবিধা আসে তাহলে ওই রিলেটেড যে আছে সে তাকেই এটাকে ফরওয়ার্ড করে দেয় যে তুমি এটা একটু সমাধান করে দাও তো আমি মেজর জেনারেল সুবেদিলি ভাইয়া আমাদের এমপি মহোদয় ওনার উনি যেই যেরকম রাজনীতি করে সহযোগিতার রাজনীতি মানুষকে কল্যাণমূলক রাজনীতি মেজর মোহাম্মদ আলী ভাই ঠিক একই রাজনীতি করেন তো ওনার উনি ওনার যে জনগণ যারা আছে তাদের সেবার জন্য আমাদেরকে অনেক সময় ওই জনগণের সেবা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে তাদেরকে একটু সুপারিশ করা লাগে যে স্যার আপনি মেজর আমাদের চেয়ারম্যান মহোদয় পাঠিয়েছেন তাকে একটু সহযোগিতা করেন এটা যদি তদবিরবাজি হয় আমি তদবিরবাজ মানুষকে উপকারের জন্য যদি কারো মানে সহযোগিতা করার জন্য যদি কোনো একজনের কাছে মানে সহযোগিতা চাওয়াটা তদবিরবাজ সে অর্থে আমি ঠিক আছি বাট এখানে পরবর্তী যে লাইনটা দেওয়া হয়েছে বিপুল অঙ্কের সেখানে আমি কয়েকদিন আগের একটা মানে ছোট্ট একটা উদাহরণ দেবো এখানে সাংবাদিক সিনিয়র সাংবাদিক সাদা ভাই উপস্থিত আছেন সাদা ভাই এবং আমাদের জয় জয় দিনের সাংবাদিক আরিফ ভাই কয়েকদিন আগে একটা নিরীহ মানুষ কয়েকটা নিরীহ একটা ছেলে উপজেলায় ধারে ধারে ঘুরছিলেন সে মানে বিচার পাচ্ছিলেন আমি নিজে ওনারার সামনে আমি নিজে থানায় নিয়ে আসছি ওসির সাথে কথা বলার জন্য ইউনুসারের কাছে গিয়েছি এবং ওনাদেরকে সাংবাদিক দুজনকে তাদের বাড়িতে পাঠিয়েছি তো এটা যদি এবং সে অসহায় ছেলেটা সে একটা সুফল পেয়েছে এখন এটা যদি টাকার বিনিময়ে তো সে অবশ্যই আসেনি এবং এটা সাংবাদিকরা সাক্ষী আছেন তো তদবিরবাজি করি মানুষের উপকারের জন্য মোহাম্মদ আলী ভাই মানুষের জন্য ওনার মনটা কাঁদে আমাদেরকে পাঠায় নিজে তো যেতে পারে না আমাদেরকে পাঠায় বিভিন্নজন বিভিন্ন সময় যে ওনাকে একটু ওনাদের কাছে নিয়ে যান সেই সহযোগিতাটা যদি এটা মানে নেতিবাচক হয় তাহলে এটা তো আমার বলার কিছু নাই তবে এখানে অর্থের সাথে কোনো সম্পৃক্ততা নাই ধন্যবাদ ওনারা আমারটাও হয়েছেন এখানে 11 জন আমরা আলাদা আলাদাভাবে হয়েছি আমিও অত সরাসরি যাইনি বাট আমিও এর মধ্যে আছি প্রকাশিত হয়েছে 24 তারিখ এর আগে এটাকে আমাদের যিনি মাননীয় এমপি মহোদয়ের পরিবারে যিনি আছেন আমাদের শিবলী নোমান ওনার কাছে এই খবরটা পৌঁছানো হয়েছে যে একটা প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে এখন আপনারা এটাকে কি করতে চান কি করতে চান আমি যদি প্রতিবেদন ছাপাবো আমি সরাসরি ছাপিয়ে দেবো এখানে ওনাদেরকে আমি ইনফর্ম করবো কেন যে প্রতিবেদন ছাপাচ্ছি আপনারা কি আটকাবেন না আটকাবেন না তো এ অর্থে বুঝে কারণ আমাদের মেজর জেনারেল সুবেদ আলী ভুঁইয়া এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় মেজর মোহাম্মদ আলী কোনো সময় এই এরকম অন্যায় কাজকে প্রশ্রয় দেন না ওনার কথা হচ্ছে যে তুমি প্রতিবেদন ছাড়া প্রতিবেদন ছাপাও সেখানে আবার আমাদেরকে জানাচ্ছ কেন সেটা দিয়ে একদম উল্লেখিত প্রতীয়মান হয় যে সে টাকা টাকার মাধ্যমে এটাকে আমরা চাইলে এটা পারতাম মিনিমাইজ করার চেষ্টা করেছিল কিন্তু মেজর জেনারেল সুবেদ আলী ভুঁইয়া এবং ওনার পরিবার এবং মোহাম্মদ আলী ভাই ওনার কোনো সময় এগুলো প্রশ্রয় দেন না বিদায় আজকে এটা প্রকাশিত হয়েছে এবং এটা সত্যি একটা ওনাদের কাছে খবর দেওয়া হয়েছিল এর আগে এবং এই খবরটা দেওয়া হয়েছিল আমাদের তাপকেন্দ্রিক প্রতিনিধি তোমার সাথে খবর নিয়ে দেখতে পারবে।